আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে বিশাল যে সিরিয়াল, এটা হচ্ছে ওএমএস কর্মসূচি বাংলাদেশ সরকার কর্তৃক। আমাদের দ্রব্যমূল্যের যে নাবিশ্বাস, যে ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার কৃষি পণ্য ওএমএস কর্মসূচি চালু করেছে। এখানে ব্যানার আছে, ব্যানারের সাহায্যে দরগুলো দেওয়া আছে। ডিমের প্রতি ডজন 110 টাকা, আলু প্রতি কেজি 30 টাকা, পেঁয়াজ 70 টাকা, পেঁপে 15 টাকা। এই কর্মসূচির আওতায় এখানে প্রচুর লাইন আছে। আমাদের সাধারণ ক্রেতা সাধারণ এখন নাবিশ্বাস, সে নাবিশ্বাসের একটা বিশাল ভূমিকা এখানে পালন হচ্ছে। আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলি। এই যে দেখছেন ভ্রাম্যমাণ একটি বিক্রয় কেন্দ্র, প্রতিজনকে কী হিসাবে দিয়ে আমরা একটু ওনাদেরকে দেখাই। এই যে সারিবদ্ধ মানুষ, 2টা পয়সা কমানোর জন্য ওনারা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা প্রতিদিন কয়জনকে দিয়ে থাকেন প্রতিদিন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবুল হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত শরীয়তপুর। এখানে আমরা আসছি ওএমএস কর্মসূচি পালন করার জন্য। আমরা প্রতিদিন আমাদের প্যাকেজ হিসাব করে দেখছি যে 4 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 ডজন ডিম, তারপর 1 কেজি মুখী কচু, 1 কেজি পটল, 1টা লাউ, এ 450 টাকা প্যাকেজ। জি, আমি যে একটা শার্ট দেখলাম আপনাদের, ওই শার্ট অনুযায়ী রেট? ওই শার্ট অনুযায়ী, ওই জি জি জি। প্রতিজনকে এই প্যাকেজ দিতে হবে? প্রতিজনকে প্যাকেজ দিতে হবে। এক একটা অঞ্চলে আপনারা কতদিন থাকেন? আমরা আজকে প্রায় 15-16 দিন যাবৎ আছি এই এলাকাতে। জি জি জি, আমরা সারা চট্টগ্রামে 10টা পয়েন্টে আমরা মালামাল দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে সরকারিভাবে কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় 10টা পয়েন্টে কাজ হচ্ছে, এবং আমরা যদি দেখাই, এই যে কচুর মুখি এবং পটল 4 কেজি, আলু লাউ 1টা, ডিম হচ্ছে 1 ডজন, পেঁয়াজ কতগুলো দিচ্ছেন? 2 কেজি পেঁয়াজ, 2 কেজি, 450 টাকার প্যাকেজে 6টি আইটেম। বিশাল একটা মহৎ উদ্যোগ, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে এটা বিশাল অবদান রাখবে। আমরা আশা করব যতদিন বাজার নিয়ন্ত্রণে আসে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে না আসে, ততদিন চালু রাখবেন এই প্যাকেজে। আপনি কি আগে অংশগ্রহণ করেছিলেন? জি না, আজকে প্রথম। আজকে ইনশাআল্লাহ না, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সেবা দিতেছেন, শুকর মিনান্দুল্লাহ, আল্লাহ রহমত করেন, মানুষের সেবা দি লোক আদর। জি 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 জি, আগে আসছিলেন কখনো? আজকে প্রথম। এখানে 450 টাকার প্যাকেজ, আপনি জানেন? কেমন 450 টাকা? আমরা কি পাবো স্যার? হ্যাঁ পাবেন, পাবেন। কেমন লাগছে আপনাদের এই উদ্যোগটা? ভালো লাগছে, ভালো লাগছে। আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে, এবং আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদেরকে এক একটা আইটেম নেওয়া যায় না কোনো প্যাকেজ সিস্টেম আপনাদের? আমাদের কাছে যদি মানুষ, কোনো মানুষ এসে বলে আমাদের 50 গ্রাম লাগবে, আমরা তাদেরকে 50 গ্রাম দিতে বাধ্য। আজকের কইটা চলছে আপনার 40 টাকা করে? 40 টাকা। কাকরোল চলতেছে আপনার 60 টাকা করে? ঝিঙ্গা? ঝিঙ্গা চলতেছে হচ্ছে আপনার 60 টাকা, এবং বেগুন চলতেছে আপনার 50 টাকা। ওইটা দেখছি, লাউ কত করে চলছে আপনাদের? লাউ চলছে এখন বাজারে, আমরা যেটুক যতটুকু জানি, বাজারে কেজি 35 টাকা করে। ওই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা 30 টাকা করে সেল করতেছি প্রতি পিস। আসসালামু আলাইকুম ভাই, পরিচয়টা দিবেন? জি, ওই নাজির, চান্দগাঁও ভূমি অফিস, চট্টগ্রাম। জি, জেলা প্রশাসন উদ্যোগে সেল সেন্টার চলে গেছে, আমরা বিশ্বাস করি জনসেবার জন্য প্রশাসন। আচ্ছা, এই নীতিকে নিয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই ব্যবস্থাপনা করেছেন, যার জন্য আমরা এখানে মানুষকে পেঁয়াজ, আলু, পাশাপাশি ডিম দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে স্বল্প মূল্যে। অর্থাৎ আমরা যে আগে প্রফিটটা করার কথা সেটা আমাদেরকে নাই, বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত জেলা চট্টগ্রামের এই উদ্যোগ। তো আমরা যথেষ্ট সারা পেয়েছি এখানে। আমরা কতদিন এই কার্যক্রম করলে? এই নিয়ে আমরা প্রায় আজকে 8 দিন। তো এটা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন, যা জনসভা জন প্রশাসন সেটা যেন সব দিকে হয়। পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে লক্ষ্য করছি যে কিছু ব্যবসায়ী হয়ে তাদের ব্যবসায়িক মূল্য থেকে হওয়ার জন্য একটু আপনাদের যারা মিডিয়ায় আছেন তারাও আমাদের কি করবেন, ইনশাআল্লাহ এটা সবাই ইয়েতে পাবে। ধন্যবাদ বন্ধুরা। এখানে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ক্রয় মূল্যে সবজি বিক্রি, আর দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে
আমাদের সাধারণ জনসাধারণ যে দ্রব্যমূল্যের যে নাবিশ্বাস তাদের এই উদ্যোগে তারা ওই পাশে মহিলা দাঁড়িয়ে আছে, এই পাশে পুরুষ দাঁড়িয়ে আছে। এই যে মহতি উদ্যোগটা ওরা গ্রহণ করেছে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। আমি লোকমান হাকিম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রয় মূল্যে বিক্রি, এই এটা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছি আর কি। আপনারা এই প্রজেক্ট কখন থেকে আরম্ভ করলেন? এই প্রজেক্টটা আমরা গত 22 তারিখ থেকে শুরু করেছি। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলতেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত মানুষদেরও অনেক সময় কষ্টের কারণ হয়ে যাচ্ছে। দৈনন্দিন যে সবজিগুলো তাদের পরিবারে লাগে এগুলো কিন্তু হিমশিম খাচ্ছে। তো আমরা চিন্তা করেছি একটা প্রজেক্ট মানুষের দুর্গোড়ায় পৌঁছানোর জন্য একটা কাজ করা যায়। যেহেতু আমরা সেবামূলক কার্যক্রম করে থাকি, সেটা হচ্ছে ক্রয় মূল্যে বিক্রি। যেই দামে ক্রয় করে নিয়ে আসবো সেই মূল্যেই আমরা বিক্রি করবো। তাদের একটা পারিশ্রমিক তো আছে, অবশ্যই। কীভাবে মেনটেন করবেন? এখানে আমাদের এখানে দুই প্রকারের ভলান্টিয়ার আছে, একটা হচ্ছে পেড ভলান্টিয়ার, একটা হচ্ছে নন পেড ভলান্টিয়ার। স্বেচ্ছায় যারা পেড ভলান্টিয়ার আছে, এটা আমাদের ফাউন্ডেশনের একটা জেনারেল ফান্ড থেকে তাদের আনুষঙ্গিক আরও যে খরচগুলো আছে, এখানে বিদ্যুৎ থেকে শুরু করে ভলান্টিয়ারদের বিভিন্ন আপ্যায়ন থেকে শুরু করে আর বিভিন্ন যে আনুষঙ্গিক খরচগুলো আমাদের জেনারেল ফান্ড থেকে দেওয়া হচ্ছে। ডেলি কত কেজি আপনারা পরিমাণ আপনারা দিয়ে থাকেন? আমরা ইতিমধ্যে আমাদের যদি আমরা কন্টিনিউ এটা ধরি তাহলে আমাদের 4 টন মতো মাল চলতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিন। যারা যারা নেয় নির্দিষ্ট পরিমাণ আছে নাকি যে যা ইচ্ছে তাই নিতে পারে? না, আমরা এখানে একটা ফিক্সড রেখে দিয়েছি। আমরা সবজি রেখেছি 5 কেজি করে জনপ্রতি 5 কেজি। এর ঊর্ধ্বে যদি নিতে চায় আমাদের দায়িত্বশীল আছেন, দায়িত্বশীলদের কথা বলে তাদের পরিবারের সংখ্যা কিংবা অন্য কোনো মাদ্রাসা হতে পারে, স্কুলের হোস্টেল হতে পারে, তাদের জন্য আমরা এটা আমাদের দায়িত্বশীল স্পেশাল দায়িত্বশীল কথা বলে তাদেরকে অনুমতি সাপেক্ষে দিয়ে থাকি আর কি। এটা কতদিন আপনারা চলমান রাখবেন? আমরা ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছি, এটা মাসব্যাপী করবো। মাসব্যাপী করবো আমরা, যখন ঘোষণা দিয়েছি এর 22 তারিখ থেকে মাসব্যাপী, মানে 1 মাস আমরা এটা চালাবো যতদিন পর্যন্ত। এরপরও যদি আমরা চাহিদা অনুপাত থাকে, দ্রব্যমূল্য সিন্ডিকেট না ভাগে, তখন আমাদের ফাউন্ডেশন একটা সিদ্ধান্ত নেবে পরবর্তী চালানো যায় কি না। আচ্ছা, আপনাদের এই একটা উদ্যোগে কি আপনি মনে করেন সিন্ডিকেট ভেঙে যাবে পুরো বাংলাদেশে? এই উদ্যোগে সিন্ডিকেট ভাঙবে কি না সেটা হচ্ছে পরের প্রশ্ন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনি আমি বাংলাদেশের সর্বস্তরের মানবিক মানুষ যদি আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্য এগিয়ে আসি, প্রত্যেক এলাকায় এলাকায় মহল্লায় যদি এই সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম গড়ে তুলি, আপনি জেনে খুশি হবেন এই কার্যক্রমটা দেখে বাংলাদেশের টাকা 20 গ্রাম আমাদের থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে এবং চট্টগ্রাম শহরও বিভিন্ন জায়গায় কী হয়েছে এরকম মানবিক উদ্যোগ গড়ে উঠেছে। আমি মনে করি কিছুটা হলে সিন্ডিকেট হ্রাস পেয়েছে, যদি আমরা এগিয়ে আসি নিশ্চয় সিন্ডিকেট ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এই প্রজেক্টের উত্তর উত্তর সফলতা কামনা করি। আপনাদের দেখায় যেন বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই ধরনের স্ব উদ্যোগ গড়ে উঠুক, এদেশের সিন্ডিকেটের যে আগ্রাসন আছে আগ্রাসন থেকে এদেশকে বাঁচাতে হবে, এদেশের মানুষকে বাঁচাতে হবে। চ্যানেল কৃষি পরিবার থেকে আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনারা যেন সামনের দিকে আরও বেশি মানব সাগে এগিয়ে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই খালা, এগুলো কোথেকে নিলেন? মোটামুটি ভালো লাগতেছে, মানে বাজারের দরে চাইতে এখানে অনেক কম, 2-4-10 টাকা করে কম। আমি গতবার সিসিঙ্গা নিয়েছিলাম, ওখানে বাইরে বেচতেছে 70 টাকা, এখানে আমি নিয়েছি 45 টাকা করে। এটা এটাতে আপনাদের উপকার হচ্ছে তো? উপকার হচ্ছে, উপকার হচ্ছে। এখান থেকে কি আপনি আরও আগে নিয়েছেন? না, নিয়ে আগে আজকে প্রথম আসছে। বাইকে আগে নিয়েছেন এখান থেকে? না। আচ্ছা, আপনি আজকে প্রথম আসলেন? এই উদ্যোগটা কেমন লাগে আপনি ইয়াং? খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, যে খুবই ভালো ভালো উদ্যোগ। এখন বর্তমানে বাজারে দ্রব্যের মধ্যে খুবই আপনার ঊর্ধ্বগতি, যার কারণে যারা নিম্ন আয় যারা আছে তারা কিনতে পারতেছে না, আপনি কি আগে নিয়েছেন এখান থেকে? না, নিয়ে ফার্স্ট নিতে আজকে প্রথম আসছে।
এই জায়গা থেকে তারা সবজি তাদের চাহিদা অনুযায়ী ফলমূল সব কিছু নিয়ে যাচ্ছে। আমরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।